বুড়িস ক্রিয়েশন চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমার ভিডিওর ডেস্টিনেশন হচ্ছে দিল্লির লোটাস টেম্পল। খুব সুন্দর দেখতে টেম্পলটা। এই টেম্পলটা দেখতে যাওয়ার জন্য আমি যেখানে ছিলাম সেখান থেকে সেই তার নিয়ারেস্ট মেট্রো স্টেশন হজকস থেকে মেট্রো ধরে আমরা গেছিলাম কালকাজি, এবং সেখান থেকে পায়ে হেঁটে পায়ে হাঁটা ডিস্টেন্সেই প্রায় মন্দিরটা, এবং মন্দিরের সামনে বিশাল লাইন, লাইন দিয়ে আমরা মন্দিরে ঢুকলাম। লাইন হলেও লাইনটা কিন্তু চলছে কন্টিনিউ, কোনো কোনো জায়গায় দাঁড়িয়ে নেই। এই মন্দিরের একটা বিশেষত্ব হলো এখানে কোনো চার্জ নেই, বিনা চার্জে তুমি ভেতরে ঢুকতে পারবে। এবং ভেতরে ঢুকে যে দৃশ্য আমরা দেখতে পেলাম সেটা অভূতপূর্ব, এবং অনেক দূর থেকে আমরা যে জিনিসটা দেখলাম এত সুন্দর ভেতরটা সাজানো, এবং সেখান থেকে দূরে গিয়ে একটা সাদা মন্দির অসাধারণ লাগছিল। দেখ না, চোখে না দেখলে বোঝা যায় না। আর গাছগুলো এত সুন্দর করে কাটা, সুন্দর করে সাজানো, নানান রঙের ফুল সেটাও ডিজাইন করে লাগানো, খুব সুন্দর। রাস্তাঘাট পরিষ্কার, খুব সুন্দর। এবং দূর থেকে গাছগুলো এত সুন্দর লাগছে, গাছগুলো এত সুন্দরভাবে লাগানো, এত সুন্দর করে কেটেছে, এবং দূর থেকে মন্দির, সাদা মন্দির, খুব সুন্দর লাগছে। তোমরা দেখো, আমরা তো অবাক হয়ে গেছি দেখে, তোমরাও দেখো এবার আমার চোখ দিয়ে। ওই দূরে তোমরা দেখতে পাচ্ছ মন্দিরটা, দূর থেকেই মন্দিরটা কিন্তু দেখতে বেশি সুন্দর লাগে, কাছে গেলে অতটা সুন্দর লাগে না, কিন্তু ভেতর অনেক দূর থেকে দেখলেই মন্দিরটাকে সুন্দর লাগে। আর এটা হচ্ছে একটা অরেঞ্জ গাছ, কমলালেবু গাছ, ছোট ছোট কমলালেবু পুরো গাছে ভর্তি হয়ে রয়েছে, খুব ভালো লাগছে দেখতে। নিচে পড়েও রয়েছে অনেকগুলো, কিন্তু তোলার নিয়ম নেই। এবার ওই একটা জায়গায় গিয়ে আমাদের চটি খুলতে হলো। চটিগুলো খুলে ওদের সুন্দর সিস্টেম আছে, ব্যাগের মধ্যে করে একটা নিচে যাওয়ার জায়গা আছে, সেখানে গিয়ে চটিটা রেখে দিতে হয় একটা ব্যাগের মধ্যে করে। এবং তারপর থেকে রাস্তাতে পুরো এরকম চাটাইয়ের মতো জিনিস পাতা আছে, যার উপর দিয়ে তুমি যেতে পারবে। যে এই এই চাটাইটা প্রচণ্ড নরম, তার উপর দিয়ে তুমি পায়ে হেঁটে যেতে পারবে, খালি পায়ে গেলেও তোমার কোনো সমস্যা নেই। এইটা ওঠার পর দেখা গেলো যে ওইখানে পুরো নিচে একটা জল রয়েছে, জলের ওপর লোটাস টেম্পল, লোটাস যেহেতু জলের ওপর হয় সেজন্য নিচে একটা জল একটা তৈরি করা হয়েছে, জল নেওয়া হয়েছে, এবং জলের ওপরে লোটাস টেম্পলটা রয়েছে। খুব সুন্দর, মানে ওই নিচ অব্দি যাওয়া যাচ্ছে, ওখানে সিঁড়ি সিঁড়ি করা আছে, নিচ অব্দিও যাওয়া যাচ্ছে। ওখান থেকে মন্দিরটাও খুব ভালো লাগছে দেখতে। ওভারঅল মন্দিরের যে সাজানো গোছানো ব্যাপারটা খুব সুন্দর, খুব সুন্দর, খুব ভালো লাগছিল দেখতে। এবার আমরা আস্তে আস্তে উপাসনা হলের দিকে এগোতে লাগলাম। উপাসনা হল যেহেতু শান্তশিষ্ট জায়গা, সেই জন্য সেখানে কোনো মোবাইল ফোন ইউজ করা যাবে না, সেই জন্য আমরা আর ছবি দিতে পারলাম না। তবে জায়গাটার ভেতরটা অনেকটা বড়, এবং অনেক চেয়ার বট পাতা আছে, বেঞ্চ মতো, সেখানে বসে উপাসনা করা হয়। 12:00, 3:15 পরপর উপাসনা করা হয়। এই এরপরেই আমাদের ফিরে আসার পালা, এবং আমরা ফিরে আসলাম। ধন্যবাদ সবাইকে ধৈর্য ধরে দেখার জন্য। সবাই ভালো থাকবে এবং অবশ্যই সুস্থ থাকবে।